দু সালের সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় ভিডিও নিয়ে আজ আমরা হাজির হয়েছি বাংলার কোন প্রবন্ধ রচনা এবং জীবনীমূলক রচনাগুলি এবছর গুরুত্বের নিরিখে সবচেয়ে এগিয়ে বিভিন্ন কোম্পানির টেস্ট পেপারে কোন রচনাগুলিকে বারবার দেখতে পাওয়া যাচ্ছে তারই একটি দুর্লভ সংকলন হল আজকের এই ভিডিওটি কাজেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করো লাল রঙের সাবস্ক্রাইব বোতামটি টিপে এখনই সাবস্ক্রাইব করো সম্রাট এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকানে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো আমাদের সমস্ত ভিডিও সববার আগে পাওয়ার জন্য তোমাদের প্র্যাকটিসের সুবিধার্থে টেস্ট পেপারে বারবার যে রচনাগুলি রয়েছে একই সঙ্গে যেগুলি এবছরের জন্য গুরুত্বপূর্ণ তার একটা সংকলন নির্বাচিত রচনার একটা সংকলন আজকের ভিডিওতে তোমাদের সামনে হাজির করা হচ্ছে প্রথমেই চলে আসছি আমরা মানুষ মানচিত্র অবলম্বনে রচনা সাজেশানের প্রথম রচনা এটা হচ্ছে বিজ্ঞান বিজ্ঞানকেন্দ্রিক একটি রচনা এবছর আসার সম্ভাবনা কিন্তু উচ্চ মাধ্যমিকে প্রবল কারণ যতদিন তোমাদের নতুন সিলেবাস তৈরি হয়েছে আজ অব্দি কোনো বছর বিজ্ঞান বিষয়ক রচনা কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে আসেনি তাই এবছরের জন্য আমরা সবচেয়ে গুরুত্বের নিরিখে এগিয়ে রাখছি এবং টেস্ট পেপারেও যেটাকে বারবার দেখা যাচ্ছে বিজ্ঞানের জয়যাত্রা প্রতিদিনের জীবনে বিজ্ঞান বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ এই রচনাটি রচনাটি তিনটে আলাদা আলাদা নামে আছে ঠিকই কিন্তু একই রচনা একটু উনিশ বিশ করে লিখলেই হয়ে যাবে অর্থাৎ তোমরা সবার আগে বিজ্ঞান বিষয়ক একটি রচনা ভালো করে প্র্যাকটিস করে নাও দ্বিতীয় রচনা যেটাকে আমরা রাখছি তা হলো উন্নয়ন বনাম পরিবেশ এটাকে একটু ঘুরিয়ে দিতে পারে পরিবেশ দূষণ ও তার প্রতিকার এটাকেই একটু ঘুরিয়ে দিতে পারে বনু সৃজন আবার এটাকেই অন্যভাবে একটু আসতে পারে বন ও বন্যপ্রাণী সংরক্ষণ অর্থাৎ একটা হচ্ছে তোমার বিজ্ঞান কেন্দ্রিক আর হচ্ছে পরিবেশ বা বন এই কেন্দ্রিক একটা রচনা এবছরের জন্য গুরুত্বপূর্ণ পরবর্তীগুলি বলবার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ তোমার স্যার তোমাকে এবছরের জন্য কোন রচনাটি সবার আগে প্র্যাকটিস করিয়েছেন বা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেছেন সেগুলো আমাকে কমেন্ট করে জানাও যাতে আমি সকলের কমেন্ট পড়ে এবং তোমরাও অন্যান্যদের কমেন্ট পড়ে সহজেই বুঝে যাও পশ্চিমবঙ্গের অধিকাংশ শিক্ষকেরা কোন রচনাগুলিকে এবার গুরুত্বপূর্ণ বলছেন একই সঙ্গে তুমি নিজে কোন রচনাটা প্র্যাকটিস করেছ সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না চলে আসছি তৃতীয় রচনার নামে এবারের রচনাটি হলো কুসংস্কার কেন্দ্রিক রচনা বিজ্ঞান ও কুসংস্কার কুসংস্কার প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা এই নামে একটি রচনা কিন্তু এবছরের জন্য গুরুত্বপূর্ণ তাই এটাও তোমরা ভালো করে প্র্যাকটিস করবে চার দাগ শিষ্টাচার ও ছাত্র সমাজ এটাকেই ঘুরিয়ে দিল ছাত্রছাত্রীদের সামাজিক দায়িত্ব কর্তব্য এটাকেই আবার একটু ঘুরিয়ে দিল দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা এই রচনাগুলিও কিন্তু এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রথম চারটি রচনা আমি দেখালাম আরও একটি বাকি আছে তো বেস্ট ফাইভের মধ্যে তোমার কতগুলি কমপ্লিট আছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও পাঁচ নম্বরের রচনাটি হলো সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় সংহতি রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা এটাও কিন্তু বেশ কিছু স্কুলে দেখা গেছে এই প্রশ্নটা এসছে এছাড়াও দুটি রচনা যদি তোমরা মোটামুটি এই পাঁচটার মধ্যে পাঁচটা হয়ে গিয়ে থাকে বা তিন চারটে হয়ে গিয়ে থাকে বা যদি মনে করো তুমি আর একটু বেশি রচনা পড়তে পারবে তাহলে তোমার জীবনের লক্ষ্য আর শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা এই যে প্রবন্ধ রচনা দুটি রয়েছে এই দুটিকেও পড়ে নেবে আমরা এবার চলে আসছি সূত্র অবলম্বনে রচনা যেখানে অনেকগুলো সূত্র দেওয়া থাকে সেই অবলম্বনে রচনা লিখতে হয় যাকে সহজ কথায় তোমরা জানো জীবনীমূলক রচনা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবছরের জন্য যদি আমায় কেউ বলে যে একদম সম্ভাবনাময় কোনটা আমি তাহলে বলবো দাগেরটা। দেশ দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু এটা কিন্তু এবার টেস্ট পেপার থেকে শুরু করে বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রে তোলপাড় করে দিচ্ছে কাজেই সুভাষচন্দ্র বসুর রচনাটি কিন্তু তোমরা ভীষণ ভালো করে প্র্যাকটিস করবে এবার দ্বিতীয় দ্বিতীয়টাও তোমরা জানো কিংবদন্তি শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায় সৌমিত্র চট্টোপাধ্যায় কিন্তু শুধু অভিনেতা ছিলেন না তিনি আবৃত্তি করতে পারতেন তিনি কবিতা লিখতেন তার বহুমুখী প্রতিভা ছিল সবটাই কিন্তু তোমাকে এই রচনার মধ্যে তুলে ধরতে হবে তাই দ্বিতীয় রচনা কিংবদন্তি শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায় তৃতীয় জীবনীমূলক রচনা হলো বিশিষ্ট সাহিত্যিক সৈয়দ মুস্তাবা আলী চতুর্থ চিত্ররূপময় কবি জীবনানন্দ দাস তোমরা জানো জীবনী লেখার কিন্তু সূত্র থাকে সব জীবনী তুমি যদি একসঙ্গে এতগুলো তো মুখস্থ করা বা প্র্যাকটিস করা অনেক ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না যারা পারবে তারা তো খুব ভালো যারা পারছ না তারা কিন্তু সূত্র অবলম্বনে সেটা লেখবার চেষ্টা করবে এই সূত্র জীবনী লেখা সূত্র আমার লেখা সম্রাট এক্সক্লুসিভ বাংলা সাজেশন বই দেওয়া আছে যারা বইটি সংগ্রহ করেছো প্লিজ বইয়ের যে রচনা লেখবার জীবনী রচনা লেখবার জীবনীমূলক রচনা লেখবার যে টিপসটি দেওয়া আছে সেটা ভালো করে পড়ে নিও আর যারা বই সংগ্রহ তাদেরও চিন্তার কিছু নেই তোমরা তোমাদের গৃহশিক্ষক স্কুল শিক্ষকের সাহায্য নিয়ে জীবনী রচনার যে ছক সেটা কমপ্লিট করে নিতে পারো বা আমিও আগামী কয়েক কিছুদিন পর অর্থাৎ এক দেড় মাস পর তোমাদের জন্য জীবনীমূলক ছক নিয়েও কিন্তু বিস্তারিত ইউটিউবে আলোচনা করে দেব। চলে আসছি পাঁচ দাগের রচনা সেটা হলো সমাজ সংস্কারক রাজা রামমোহন রায় এই পাঁচটি হলো বেস্ট যেটা আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্রে দেখতে পেয়েছি এছাড়াও আরও দু একটি রচনাকে দেখা গেছে সুভাষ মুখোপাধ্যায় আশাপূর্ণা দেবী কোথাও কোথাও বিশিষ্ট সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় এগুলোও দেখা গেছে এছাড়াও যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অতিমারী করোনা অর্থাৎ কোভিড নাইন্টিন বা বিশ্বব্যাপী করোনার প্রভাব এটা কিন্তু তোমাদের এই সূত্র অবলম্বনে রচনা অথবা মানুষ মানচিত্র দুক্ষেত্রেই আসতে পারে তাই তোমাদের অনুরোধ করব অতিমারি করোনা সংক্রান্ত নানা তথ্য কিভাবে ছড়ায় কিভাবে প্রতিরোধ করা যায় ইত্যাদি ইত্যাদি তোমরা কিন্তু প্রবন্ধ আকারে ভালো করে প্র্যাকটিস করে নিও এই ছিল আজকের মূল আলোচনা ভিডিও শেষ করবার আগে তোমাদের কাছে আমার ছোট্ট ছোট্ট কয়েকটি অনুরোধ নাম্বার ওয়ান অতি অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো তোমার মূল্যবান মতামত কমেন্টে জানিও নাম্বার টু ভিডিওটাকে শেয়ার করে অন্যান্য বন্ধুদের দেখতে সাহায্য করো তাঁদেরও জানতে সাহায্য করো টেস্ট পরীক্ষায় কোন কোন রচনাগুলি এবছর তোলপাড় করেছে তৃতীয়ত তোমাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ কারোর কথা শুনে উচ্চ মাধ্যমিকে একটায় একটা বাংলা রচনা কমন এ জাতীয় প্রতারণায় পা দেবে না সমস্ত ধরনের রচনা যা যত দূর পারো তুমি বাড়িতে প্র্যাকটিস করবে দেখবে একাধিক রচনা প্র্যাকটিস করলে যদি পরীক্ষাতে কমন নাও আসে তবুও কিন্তু তুমি নিজে লিখে আসতে পারবে এবং অনেক নাম্বার পাবে সকলে ভিডিওটা যারা এতক্ষণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সকলকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম